ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, তার সাথে বন্ধুরা সিট সংখ্যা কত, আপনাদের ফিস কত লাগবে ফর্ম ফিল আপের, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যেটা একটি মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি উইক আপডেট উঠে এসেছে, সেই আপডেটটা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বন্ধুরা www.bckb.edu.in, এই হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, আজকে যে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, আজকে নয় কিছুদিনই হলো বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, এই বিজ্ঞপ্তিটির জন্য অধীর অপেক্ষায় অনেক স্টুডেন্টস অর্থাৎ অনেক ছাত্রছাত্রী অপেক্ষায় আছেন। আজকে আমি সেই রকমই একটি আপডেট আপনাদেরকে দিতে চলেছি। তাই আমি আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখুন, কারণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আজকে আমি কী সংক্রান্ত আপডেট আপনাদেরকে দিতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার সম্পর্কে যে গ্র্যাজুয়েশন কোর্স হয় সেই কোর্স করানো হয়। তো আজকে বন্ধুরা আমি সেই এগ্রিকালচারের সম্পর্কে তথ্য দেব। হ্যাঁ বন্ধুরা, উঠে এসেছে ওয়েবসাইটে যে কবে থেকে এই এগ্রিকালচারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, তার সাথে বন্ধুরা সিট সংখ্যা কত, আপনাদের ফিস কত লাগবে ফর্ম ফিল আপের, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যেটা একটি মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। যে সবাই তো চাইলে পারবে না, একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনাদের সাথে ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনারা বিসিকেবির এগ্রিকালচার ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করতে পারেন। অনেকের স্বপ্ন থাকে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করব, তো তারই আজকে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে অল ডিটেলস আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি না দেখলে সমগ্রটা বুঝতে পারবেন না। এবার আমি আপনাদের সামনে পিডিএফটি আনব। তো আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে পিডিএফটি দেখতে পাচ্ছেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ডেট হচ্ছে বন্ধুরা 12/7/12/7, নোটিশটি উঠে এসেছে। একটু লেট করে নোটিশটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সত্যি আমি ভীষণভাবে দুঃখিত, কিন্তু একটি বিশেষ কারণবশত আমি নোটিশটি আপনাদের সামনে আনতে পারিনি, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সেখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, সাবজেক্ট দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্স অ্যাট বিসিকেবি ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2022-23। এটার জন্য অনেক স্টুডেন্ট অবধির আগ্রহে বসে আছেন যে কবে থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে একটা 4 বছরের কোর্স, অর্থাৎ 4 ইয়ার্স কোর্স এবং 8 সেমিস্টার কোর্স, 8টা সেমিস্টার হবে এখানে। এবং অবশ্যই বন্ধুরা এর অনেকগুলো ক্যাম্পাস আছে, একটা হচ্ছে মোহনপুর ক্যাম্পাস, যেটা হচ্ছে মেন ক্যাম্পাস, এছাড়া কলেজ অফ এগ্রিকালচার, একটা বারডন এবং বাঁকুড়া। মোট বন্ধুরা 3টে ক্যাম্পাস আছে। মোহনপুর ক্যাম্পাসটা হচ্ছে বিসিকেবির এগ্রিকালচার ডিপার্টমেন্টের মেন ক্যাম্পাস, এছাড়াও আপনারা বারডন এবং বাঁকুড়া ক্যাম্পাসেও কিন্তু অ্যাডমিশন নিতে পারেন যদি আপনারা মেরিট লিস্টে নাম তুলতে পারেন। তো অবশ্যই বন্ধুরা এই ফর্ম ফিল আপটা আপনাদের অনলাইনে হবে, দেখতে পাচ্ছেন থ্রু ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.bckb.edu.in। এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন উইল কভার বোথ বিএসসি অনার্স এগ্রিকালচার ইন অল ক্যাম্পাস অ্যান্ড বিএসসি অনার্স হর্টিকালচার কোর্সেস মোহনপুর ক্যাম্পাস ফর দিস বিশ্ববিদ্যালয় অ্যাজ দ্য কেস মে বি। তাহলে বন্ধুরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য আপনারা 3টে ক্যাম্পাস পাবেন, একটা মোহনপুর, একটা বর্ধমান এবং একটা বাঁকুড়া। কিন্তু বন্ধুরা হর্টিকালচারের জন্য একটাই আপনারা ক্যাম্পাস পাচ্ছেন, সেটা হচ্ছে মোহনপুর। তো বন্ধুরা আমি আপনাদের সবার আগে দেখিয়ে দেব যে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে হবে কবে থেকে। ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/7/2022 2 PM এবং ক্লোজিং ডেট ফর্ম ফিল আপ শেষ হবে বন্ধুরা 3/8/2022 মিডনাইট। ক্লোজিং ডেট ফর কারেকশন অর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেটার জন্য আপনাদের 5/8/2022। যদি আপনাদের ফর্ম ফিল আপের সময় কিছু ভুল হয়ে যায় তার জন্য একটা কারেকশন উইন্ডোর একটা ডেট দেওয়া থাকে, যেখানে গিয়ে আপনারা এডিট করতে পারবেন ফর্মটা বা মডিফিকেশন করতে পারবেন, তো তার ডেটটা বন্ধুরা আছে 5/8/2022। তো বন্ধুরা এরপরে মেরিট লিস্ট বলুন বা আপনাদের কাউন্সিলিং, অ্যাডমিশন, চয়েস ফিলিং সমগ্রটাই ওয়েবসাইটে টাইম টু টাইম দিয়ে দেওয়া হবে এবং আমি আপনাদের ভিডিওর মাধ্যমে টাইম টু টাইম জানিয়ে দেবো। তাই বন্ধুরা এখন আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বিশ্বভারতী, বিসিকেবি এবং বিশ্বভারতী অর্থাৎ অল টোটাল আপডেট সংক্রান্ত
ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আপনারা জানেন যে আমি অনেক নিত্য নতুন আপডেট আপনাদেরকে দিয়ে থাকি, তার সঙ্গে তো বন্ধুরা এবার আমি আপনাদের অ্যাভেলেবিলিটি অফ সিটস মানে সিট সংখ্যাটা দেখিয়ে দেবো। প্রথমেই দেখাবো এগ্রিকালচার অনার্স মানে অর্থাৎ বিএসসি এগ্রিকালচার অনার্সের জন্য যারা ফর্ম ফিল আপ করতে চান। প্রথমেই বন্ধুরা মোহনপুর ক্যাম্পাসের জন্য WBC HAC এই যে বোর্ড থেকে যারা আছেন তাদের ইউআর ক্যান্ডিডেটদের জন্য 58টি সিট, এসসিদের জন্য 25টি, ST-দের জন্য 6টি, OBC এর জন্য 11টি, OBC B এর জন্য 7টি, PWD এর জন্য 4টি এবং পোর্টস কোটা থেকে আসছে 2টি। টোটাল হচ্ছে বন্ধুরা 113টি। এবার বন্ধুরা ICAR সিট থেকে 15% সিট পাওয়া যায়, সেখান থেকে 23টি সিট আছে, গ্র্যান্ড টোটাল হচ্ছে বন্ধুরা 154টি। এবার বন্ধুরা আদার বোর্ড থেকে যারা আছেন তারা ইউআরদের জন্য 5টি, এসসির জন্য 3টি, ST-র জন্য 1টি, OBC A এর জন্য 1টি, OBC B এর জন্য 1টি, টোটাল হচ্ছে বন্ধুরা 11টি সিট। এবং বন্ধুরা এই 3টে মিলিয়ে আমরা ICAR সিট থেকে 23টি সিট পাচ্ছি। এবার বন্ধুরা WBS CVE NT এই বোর্ডে যারা অন্তর্গত আছেন তারা ইউআরদের জন্য পেয়ে যাবেন 3টি সিট, এসসিদের জন্য 1টি, ST-র জন্য 1টি, OBC-র জন্য 1টি এবং OBC B এর জন্য 1টি। PWD বা পোর্টস কোটার জন্য কিন্তু কোনো সিট পাবেন না, তাহলে টোটাল হয়ে যাচ্ছে এক্ষেত্রে 7টি সিট। এবার বন্ধুরা যারা বারডন ক্যাম্পাসের জন্য আছেন বা করতে চান বারডন ক্যাম্পাস থেকে, সেটার ক্ষেত্রে বন্ধুরা WBCHAC এই বোর্ডের অন্তর্গত যারা আছেন তাদের ইউআরদের জন্য 15টি, এসসির জন্য 5টি, ST-র জন্য 1টি, OBC A এর জন্য 3টি, OBC B এর জন্য 2টি, PWD এর জন্য 1টি এবং পোর্টস কোটার জন্য কোনো সিট নেই, টোটাল হচ্ছে বন্ধুরা 27টি। যারা আদার বোর্ড থেকে আছেন তাদের ইউআরদের জন্য 1টি, এসসির জন্য 1টি, ST-র জন্য 1টি, তাদের বন্ধুরা টোটাল হচ্ছে বন্ধুরা 3টি। এবার বন্ধুরা যারা WBS CVE NT এই ক্যান্ডিডেটের জন্য আছেন তারা ইউআরদের জন্য 1টি, এসসির জন্য 1টি, তো টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন 2টি সিট। এবং ICAR সিট থেকে কোনো রকম সিট পাচ্ছেন না, তাহলে গ্র্যান্ড টোটাল সিট হয়ে যাচ্ছে 32টি। এবার বন্ধুরা শুশুনিয়া বাঁকুড়া ক্যাম্পাসের জন্য WBCHAC এই বোর্ডের অন্তর্গত যারা আছেন তারা ইউআরদের জন্য পেয়ে যাচ্ছে 15টি সিট, এসসির জন্য হচ্ছে 5টি, ST-র জন্য 1টি, OBC A এর জন্য 3টি, OBC B এর জন্য 2টি, PWD-র জন্য 1টি, গ্র্যান্ড টোটাল হচ্ছে বন্ধুরা 27টি সিট। এবার বন্ধুরা যারা আদার বোর্ড থেকে আছেন তারা ইউআরদের জন্য পেয়ে যাচ্ছেন 1টি, এসসির জন্য পেয়ে যাচ্ছেন 1টি, আর কোনো কোটার জন্য কিন্তু সিট নেই, মোট সিট হচ্ছে 2টি। যারা WBS CVE NT এই ক্যান্ডিডেট থেকে আছেন তারা ইউআরদের জন্য পেয়ে যাচ্ছেন 1টি সিট এবং এসসির জন্য পেয়ে যাচ্ছেন 1টি সিট, টোটাল হয়ে যাচ্ছে বন্ধুরা 3টি সিট। এবং আপনারা ICAR থেকে কোনো সিট পাবেন না, তাহলে টোটাল সিট সংখ্যা হচ্ছে বন্ধুরা গ্র্যান্ড টোটাল হচ্ছে 32টি। এবার বন্ধুরা যারা হর্টিকালচার নিয়ে পড়াশোনা করতে চান তারা শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাস থেকে করতে পারবেন, এই ক্ষেত্রে WBCHAC এই বোর্ডের জন্য ইউআরদের জন্য সিট আছে 15টি, এসসির জন্য আছে 5টি, ST-র জন্য 1টি, OBC A এর জন্য আছে 3টি, OBC B এর জন্য আছে 2টি এবং PWD এর জন্য আছে 1টি, পোর্টস কোটার কোনো সিট নেই, মোট সিট হচ্ছে 27টি। যারা আদার বোর্ডের জন্য আছেন তারা ইউআর এবং এসসি দুটোর জন্যই 1টি করে সিট আছে, বাকি কিন্তু অন্য কোনো কোটার জন্য কোনো সিট নেই, মোট সিট হচ্ছে 2টি। এবার বন্ধুরা যারা WBSCVE NT বোর্ড থেকে আছেন তারা এসসি, ST এবং ইউআর সমগ্র এই এই 3টে ক্যাটাগরির জন্য 1টি করে সিট আছে, টোটাল সিট হচ্ছে বন্ধুরা 3টি। এবার বন্ধুরা ICAR থেকেও সিট পাওয়া যাচ্ছে 6টি, তাহলে গ্র্যান্ড টোটাল সিট হচ্ছে 38। টোটাল সিট ফর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার ইউআরদের হচ্ছে 117, এসসিদের 50, ST-দের 14, OBC A এর হচ্ছে 22, OBC B এর হচ্ছে 15, PWD এর হচ্ছে 7 এবং যারা পোর্টস কোটা থেকে আছেন 2, গ্র্যান্ড টোটাল হচ্ছে বন্ধুরা 227 এবং যারা ICAR থেকে সিট পাচ্ছে 29, তাহলে সমগ্র সিট হচ্ছে 256 গ্র্যান্ড টোটাল। এবার বন্ধুরা অনেকেই এগ্রিকালচার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তো সেক্ষেত্রে মোহনপুর ক্যাম্পাস থেকেই করতে পারবেন, সেটাও করানো হয় ABCKB ইউনিভার্সিটির আন্ডারে। তো সেক্ষেত্রে WBJEE এই যে ওয়েবসাইট থেকে আসতে হবে, সেক্ষেত্রে ইউআরদের জন্য আছে 13টি সিট, এসসিদের জন্য আছে 6টি সিট, ST-দের জন্য আছে 2টি সিট, OBC A এর জন্য আছে 3টি, OBC B এর জন্য আছে 2টি, PWD-র জন্য 1টি, স্পোর্টস কোটার কোনো সিট নেই, মোট হচ্ছে 27টি সিট।
এবং বন্ধুরা আইসি এয়ার থেকে আপনারা সিট পেয়ে যাবেন হচ্ছে 5টি, গ্র্যান্ড টোটাল হচ্ছে বন্ধুরা 32টি সিট। তাহলে গ্র্যান্ড টোটাল অর্থাৎ বন্ধুরা এগ্রিকালচার, হর্টিকালচার এবং ইঞ্জিনিয়ারিং সমগ্র নিয়ে আপনাদের সিট হচ্ছে 288টি। এছাড়া বন্ধুরা যারা হিল ট্রাইবাল থেকে বিলং করছেন তাদের জন্য 2টো সিট আছে, যারা জম্মু কাশ্মীরের স্টুডেন্ট তাদের জন্য 2টো সিট আছে, এবং যারা মোহনপুর ক্যাম্পাসে আইসিসিআর এবং আইসিএআর থেকে আছেন তাদের জন্য 5টি সিট আছে। তাহলে গ্র্যান্ড টোটাল সিট হচ্ছে বন্ধুরা 297টি। এবার বন্ধুরা আর কি বলছে, অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কোর্স আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং শ্যাল বি মেড থ্রু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ICAR quota seat will be filled up through all Indian entrance examination conducted by India Council of Agriculture Research for season 2022-23 as per norms of the Bishwabidyalay. So ICAR means Indian Council of Agricultural Research. এবার বন্ধুরা আমি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখিয়ে দেব, যেটা আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট ফর্ম ফিল আপ করার জন্য। এর মধ্যে 2টো জিনিস পড়ে বন্ধুরা, একটা হচ্ছে এজ এবং একটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। আপনাদের বয়স হতে হবে অবশ্যই 16 থেকে 16 বছরের বেশি, 31-8-2022 অনুযায়ী এই হিসাবটা হবে, কিন্তু 16 বছরের কম যাদের বয়স তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবার বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে যারা বন্ধুরা WBCHSE এবং আদার বোর্ড মানে CBSE, ICSE, ISC বোর্ড থেকে আছেন তাদের জন্য অবশ্যই HSC এক্সামিনেশন অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 4টে সাবজেক্ট মিলিয়ে আপনাদের পার্সেন্টেজ করতে হবে। যারা OBC এবং জেনারেল বা পোর্টস কোটা থেকে আছেন ক্যান্ডিডেটরা তাদের 70% মার্কস হতে হবে, এবং যারা SCST PW থেকে আছেন তাদের 60% মার্কস হতে হবে। এবার বন্ধুরা যারা আপনারা WBSCVENT অর্থাৎ ভোকেশনাল স্ট্রিম থেকে আছেন তাদের অবশ্যই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে ইংলিশ, বায়োলজি কম্পালসারি একাডেমিক ইলেকটিভ এবং ফিজিক্স অর কেমিস্ট্রি কম্পালসারি অর অপশনাল ইলেকটিভ এবং টু অফ দ্য ফলোয়িং ভোকেশনাল সাবজেক্ট রিলেটেড উইথ এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। তার সাথে আপনাদের সাবজেক্ট কোড দিয়ে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তার সাথে বন্ধুরা আমি বলতে চাই যে পার্সেন্টেজটা আপনাদের কী লাগবে, যারা জেনারেল এবং OBC আছেন তাদের জন্য 70% এবং যারা SCST আছেন তাদের জন্য 60%। কিন্তু বন্ধুরা এই যে আমি 2টো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললাম, এটা কিন্তু ICAR ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা ফর্ম ফিল আপটা করবেন কবে থেকে। অবশ্যই বন্ধুরা অনলাইন মোডে করবেন এবং ওয়েবসাইট হচ্ছে www.bckb.edu.in। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে বন্ধুরা, অনলাইন মোডে আপনাদের জেনারেল বা OBC যারা আছেন তাদের জন্য লাগবে 1500 টাকা, যারা SCST PWD আছেন তাদের জন্য লাগবে 750 টাকা, যারা পোর্টস কোটায় জেনারেল এবং OBC আছেন তাদের জন্য 1500, এবং যারা পোর্টস কোটায় SCST আছেন তাদের জন্য হচ্ছে বন্ধুরা 750। তো আমি প্রথমেই আপনাদের ফর্ম ফিল আপ শুরু কবে থেকে, লাস্ট ডেট কবে, কারেকশন উইন্ডো কবে আছে সবই বলে দিয়েছিলাম। এবার বন্ধুরা আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে দিতে হবে, অবশ্যই আপনারা সেগুলো দেবেন। কিছু কিছু ডকুমেন্টস দিতে হবে, কত থেকে কত KB-র মধ্যে বলেছে সেটাও আপনারা দেখে নেবেন অবশ্যই। দেখুন বন্ধুরা কারেকশন উইন্ডোটা আপনারা পাবেন 15-7-2022 থেকে 5-8-2022-এর মধ্যে। এবার বন্ধুরা আপনাদের ফর্ম ফিল আপ 15-7-2022 থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 3-8-2022। তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের যে প্রসিডিওর, এই যে প্রসিডিওরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদিনের মধ্যেই আমি আপনাদেরকে আমরা ভিডিও এনে দেখাচ্ছি, যে একদিনের মধ্যেই আপনারা দেখে নেবেন যে কীভাবে ফর্ম ফিল আপ হতে চলেছে সেই ভিডিও আমরা আনবো। তো বন্ধুরা এই যে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি আপনারা এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে কিছু ভুল করে ফেলেন তাহলে কিন্তু এবছরের মতো আপনাদের এগ্রিকালচার কোর্সে ভর্তি হওয়ার স্বপ্নটা হারিয়ে যাবে। তাই বন্ধুরা আমি অবশ্যই আশা রাখবো আপনাদের উপকারে স্বার্থে এই ভিডিওটা আমরা একদিনের মধ্যে আনতে চলেছি। ওই ভিডিওটা আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। তো বন্ধুরা একাডেমিক আপনাদের যে অ্যাডমিশন ফিজ আছে সেটা দেখুন, অ্যাডমিশন ফি 1900 টাকা ইনক্লুডেড ফার্স্ট সেমিস্টার, এবং হোস্টেলের জন্য 3000 টাকা লাগবে এইখানে দেওয়া আছে। তো বন্ধুরা যতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন
আপনাদেরকে দেয়া যায়, এই নোটিশ থেকে তুলে মেন মেন দিকগুলো, সেগুলো আমি সবই আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা একদিন একটু ওয়েট করুন, আমরা ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও আনছি। প্লিজ বন্ধুরা আপনারা ওই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করবেন। যদি বন্ধুরা ফর্ম ফিল আপে একটু ভুল হয়ে যায়, তো আপনাদের এবছরের মধ্যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনার স্বপ্নটা সত্যি বৃথা হয়ে যাবে। তো আমি আশা রাখবো আপনারা দেখবেন। তো এই আজকে আমার আপনাদেরকে জানানো ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবে আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন হচ্ছে চ্যানেলটি এমন একটি চ্যানেল যে নিজে আপডেট থাকে এবং সকলকে আপডেট রাখে। তাই আপনাদের নিজেকে আপডেট রাখতে গেলে, আপডেট থাকতে গেলে অবশ্যই দ্য ওয়ে অফ এডুকেশনের ভিডিও দেখতে হবে এবং এই চ্যানেলের সাথে থাকতে হবে। এবং আমি জানি আপনারা সকলেই চ্যানেলের সাথে আছেন, আরও আরও ফ্যামিলি আমার বড় হবে, এই চ্যানেলের ফ্যামিলি আরও বড় হবে আমি এই আশা রাখি, এবং সেটা একমাত্র পারবেন আপনারাই ভিডিও প্রচুর শেয়ারের মাধ্যমে। তাই বন্ধুরা আপনারা এইভাবে আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন। সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।